পিসি চা। জোনেদ বাবা, তুমি মদ খাওয়া শুরু করে দিয়েছ? এই বোতলটা কার? ওই বাবা নিজে শেষ সময় শুরু করেছিল, তাই ওনারই। জবে থেকে ভাইজান মারা গেছেন, এই বাড়িটা যেন খাঁ খাঁ করছে। 3 মাস হয়ে গেছে ভাইজান মারা গেছে, আর তুমি বললে না যে তুমি কি ভেবেছো। ও, আমি মুম্বাইতে কথা বলেছিলাম, আমার গ্রামেরই একটা বন্ধু, ওর সেলুন আছে ওখানে, সামনের সপ্তাহ সেখানে যাচ্ছে। না না, তোমার দিল্লি মুম্বাই যাওয়ার কোনো দরকার নেই, তুমি শুধু চুপচাপ আমার সঙ্গে আলিগড় যাবে, ব্যাস। পিসি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এটা তুমি কি বলছো, নিজের সন্তানের জন্য কেউ কষ্ট পায় নাকি? ঠিক আছে পিসি, আমি যাচ্ছি তোমার সাথে, এবার খুশি? আমার সোনা, চাটা তো খাও। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম নিশা, কেমন আছিস তুই? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আরে সব কথা এখানে দাঁড়িয়েই বলবি নাকি ভেতরেও যাবি? চলে এসো, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। আর হ্যাঁ, দিল্লি মুম্বাই যাওয়ার কোনো কথাই ভাববে না। আরে এত বড় বাড়ি রয়েছে, তারপরে আবার তোমাকে কেন যেতে হবে কোথাও? হ্যাঁ, আর হ্যাঁ, আর একটা কথা, বসো। এটা কখনো ভেবো না যে তোমার আম্মি আব্বু এই পৃথিবীতে নেই। তুমি কখনো নিজেকে একা ভেবো না, কেমন? কারণ আমি তো আছি তোমার আম্মি আব্বুর জায়গায়। হ্যাঁ, এই নাও জল। অনিশামা, যাও ভেতর থেকে থলি নিয়ে এসো, আমাকে বাজারে যেতে হবে। মা, তুমি তো সবে এলে, এত ক্লান্ত পড়ে যাবে। আরে না না মা, পরে বাজারে খুব ভিড় হয়ে যাবে, যাও গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, এই নাও তোমার ব্যাগ। তানিশা, অনেক বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, বিয়ে করার বয়স হয়ে গেছে তোর, আর এত বছর পর দেখবে এরকমই তো লাগবে। এটা তো ঠিক। মনে হচ্ছে যেন কালকেরই কথা, তুই আর পিসি একসাথে গ্রামে আসতিস। হ্যাঁ, তোর মনে আছে কত মজা করতাম? মজা তো আমরা দারুণ করতাম, মামা সারাদিন বকা দিয়ে বলতে থাকতে কোথায় তোমরা? শুধু বকতই না রে, কখনো মনে আছে তো তুমি কত মার খেয়েছিলে যখন তুমি ইমরানের মাথা ফাটিয়েছিলে? সেই মার কি করে ভুলতে পারি, এখনো মনে আছে। ওকে মেরে ঠিকই করেছিলাম, ও তোকে বিরক্ত করত। ও আমাকে বিরক্ত করেনি, ও শুধু এইটুকু বলেছিল যে আমাকে ওর ভালো লাগে। হ্যাঁ, তো ও বিরক্তই করত না? আচ্ছা ছাড়ো, এটা বলো যে এখনো অতটাই মাথা গরম করো নাকি একটু কমেছে? না মানে এখন আর করি না। মানে বয়স বাড়ার সাথে সাথে তোমার বুদ্ধিও বেড়েছে। ওফো, একটা বিস্কুটও খেতে পারো না, এনো এনো, এইভাবে ধরে খাও, বুঝেছো? আরে এটা তো একটুখানি ব্যাপার, খাও। সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুই এখানে, এখানে কি করছিস তুই? আমি তো এই আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম, অনেকদিন হয়ে গেছে না আপনার সঙ্গে দেখা হয়নি, তাই দেখে আসি। দিন আমায় ব্যাগটা দিন। তাছাড়া আপনি আজকে কারখানায় এলেন না? হ্যাঁ বাবা, ওই গ্রামে গিয়েছিলাম। কিন্তু তুই কারখানা কবে গেলি? তোর বাবা তো বলছিল তোর পরীক্ষা চলছে। আরে আমার আব্বার থেকে কিছু টাকা নেয়ার ছিল কোচিং এর ফিসের জন্য, আমি কারখানা গেছিলাম তো ওখানে আপনাকে দেখতে পেলাম না, তাই বললাম। আর আমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে কালই। আরে বাহ, কেমন হলো পরীক্ষা তোর? খুব ভালো হয়েছে। আচ্ছা অনিশা কিন্তু তোর উপর খুব রেগে গেছে ওই সেদিনের ব্যাপারটার জন্য। অনিশা? হ্যাঁ। আরে ওকে তো আমি মানিয়ে নেব।
আরে ও ছিল না কি নাম জানো ওর, রাশিদ। ওর কি হলো, ওর কি খবর? ও তো মুম্বাইতে আছে, সেলুন খুলে নিয়েছে। আচ্ছা, ওখানেই আমি যাচ্ছিলাম তখনই। আয় আসলাম। অনিশা মা, আসলামের হাত থেকে ব্যাগটা নিয়ে নে। হ্যাঁ মা। আরে অনিশা, কথাটা তো শোন। আসলাম বস বাবা, দিয়ে দিচ্ছি। আসলাম বাবা, এ হলো জুনেদ, আজই গ্রাম থেকে এসেছে, এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। সালাম ভাই। সালাম। যে কারখানায় আমি কাজ করি না রে, ওই কারখানাতেই এর আব্বু ম্যানেজার। শাকিল ভাইয়ের অনেক দয়া আমাদের ওপর, খারাপ সময় আমাদের অনেক কাজ দিয়েছেন। আরে অনিশা, আসলামের জন্য একটু জল নিয়ে আয়। জল শেষ হয়ে গেছে মা, আর এখন আসলাম এখানে এসেছে কেন? কাজ তো শেষ হয়ে গেছিল আগের সপ্তাহতেই, ওকে বলে দাও বাড়িতে যাওয়ার জন্য। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ছেড়ে দাও না আন্টি, মনে হচ্ছে খুব রেগে আছে, আমি কথা বলে আসছি। ঠিক আছে বাবা। এরা দুজন ছোটবেলার বন্ধু, ব্যাস এরকমই ঝগড়াঝাটি করতে থাকে। আচ্ছা। খুব রাগ করে আছিস নাকি? আরে বাবা সরি, দেখ আমি কান ধরে ক্ষমা চাইছি। হ্যাঁ আমার ভুল হয়েছে যে তোকে আমি মুভি দেখাতে নিয়ে যেতে পারিনি, আমার এক্সাম ছিল সেই জন্যই তো আসিনি, কিন্তু পাক্কা আই প্রমিস নেক্সট টাইম আমরা যাবই। ওকে এই দেখ তোর জন্য আমি গিফট নিয়ে এসেছি। কেমন লাগলো? আচ্ছা, লকেট দিয়ে মন ভোলাতে চাইছো? যতদিন আমাকে মুভি দেখাবে না আমি রেগেই থাকবো। আরে বাবা আই প্রমিস নেক্সট টাইম নিয়ে যাব আমি, পাক্কা প্রমিস। ওকে আরে এবার তো রাগটা কমা, আর এটা পরে আমাকে দেখা। কিভাবে পরবো আমি এটা, তুমি পরিয়ে দাও। সুন্দর লাগছে। শোন এখন আমি যাই, রবিবার আসবো। চা তো খেয়ে যাও। না না থাক, এখন যাই আমি, বাড়ি যেতে হবে। ঠিক আছে। ঠিক আছে আন্টি, এবার আমি তাহলে বাড়ি যাই। আরে চাটা তো খেয়ে যা। অনিশা মা, তুই চা করিস নি? আরে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, হয়তো আব্বা আমার জন্য অপেক্ষা করছে, তো পরের বার এসে খেয়ে নেবো আমি। ঠিক আছে, খুদা হাফিজ। খুদা হাফিজ, বাই বাই। শোনো, গুড মর্নিং। চা নিয়ে এসেছিলাম। গুড মর্নিং। তাহলে চাটা খেয়ে নাও, ঠিক আছে? Wow.
আনিশা, আমি কাজে বেরোলাম। শোনো, চাটা খেয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা কথা বলো যে টিফিন তুমি এখন করবে নাকি একটু পরে? যেমন। আরে, এ আবার কি কথা! জল খাবারের সময় জল খাবার দেবে না তো কি দুপুরের খাবারের সময় দেবে? আর এটা কি আচ্ছা আচ্ছা বলছো, ভাইজান বলতে লজ্জা করছে নাকি? হ্যাঁ মা। জুনেদ বাবা, তুমি স্নান করে জল খাবার খেয়ে নিও, আর একটু বাইরে ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। ঠিক আছে। না ভাই, মুম্বাই প্ল্যানটা তো ক্যান্সেল, আমি পিসির বাড়িতেই থাকবো। এই যা চল, আমি তোকে একটু বাদে ফোন করছি। সোফিয়া ভাবি, দাঁড়ান, আমিও যাবো আপনার সাথে, চলো। আরে শকিল ভাইজান, আজ আপনার মোটরসাইকেল কি হলো? সার্ভিসিং এর জন্য দিয়েছি, কাল পেয়ে যাব। আচ্ছা ভাবি, আসলাম বলছিল আপনি আপনার ভাইপোকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। হ্যাঁ, জুনেদকে নিয়ে এলাম, ওখানে বড্ড একা হয়ে গিয়েছিল। আর এখানে আমরা মা মেয়ে ছাড়া আছি, তাই ভাবলাম এভাবে ওর একাকিত্ব দূর হয়ে যাবে আর আমার ছেলের অভাবও পূরণ হবে। ভাবি, জুনেদ যদি অ্যাকাউন্টের কাজ জানে তাহলে ওকে কারখানায় নিয়ে আসুন, ওকে আমি কাজে লাগিয়ে দিচ্ছি। ভাইজান, ওর আব্বু মারা গেছে, বাস 3 মাস হয়েছে, এখনো ও শোকেই রয়েছে, একটু নরমাল হোক, কাজে লাগিয়ে দেবো। এটাও ঠিক কথা, চলো। আমার হাতের গরম চা খাবেন। আরে না না, দেরি হয়ে যাবে। কি দেরি হবে আবার, পাশেই তো বাড়ি আপনার। হ্যাঁ চলুন চলুন। I love you. সালাম ভাইজান। সালাম, কি দরকার? তেমন কিছুই না, শুধু যাচ্ছিলাম এখান দিয়ে, তো ভাবলাম। পিসি নেই এখন বাড়িতে, সন্ধ্যেবেলা এসো। আচ্ছা, তো আনিশা তো আছে না, আমি ওর সাথে একবার কথা বলিনি। আরে তোমার খুব খারাপ স্বভাব দেখছি, ও ঘুমোচ্ছে এখন, উঠলে আমি বলে দেবো, যখন পিসি আসবে তখনই আসবে। আরে ভাইজান, ভাইজান, কে এসেছিল বাইরে? কেউ না, ওই আসলাম দেখা করার জন্য এসেছিল, তাড়িয়ে দিয়েছি। আরে তুমি ওকে কেন বার করে দিলে, দেখি ছাড়ো। একটা কথা বলবো? হ্যাঁ বলো দাদা। তোর আর ওই আশ্রমের মধ্যে কিছু চলছে নাকি? এটা তুমি কি বলছো দাদা, এরকম কোনো ব্যাপার নয়, ছোটবেলার বন্ধুত্ব আমাদের, মনের দিক থেকে খুব ভালো। আর তাছাড়া তুমি এসব কেন জানতে চাইছো দাদা? কিছু না, এমনি। আর কথায় কথায় ভাইজান ভাইজান বলা বন্ধ কর। কেন কেন দাদা বলে ডাকবো না?
এই নিন ভাবি, সাকিলের হাতের গরম গরম আদা দিয়ে চা, এই নিন ধরুন। আরে ভাইজান, আপনি কতদিন অবধি আর এইভাবে কাজ করবেন, সব সামলাবেন? আমার মনে হয় আসলামের জন্য এবার ভালো একটা মেয়ে দেখুন। আর তাছাড়াও আসলামের পরীক্ষাও শেষ হয়ে গেছে, যদি আপনি বলেন তো ওর জন্য কোনো ভালো সম্বন্ধ দেখি। ভাবি, সেই কথার জন্যই তো আপনাকে এখানে ডেকেছি। আচ্ছা, তা আপনি কোনো মেয়ে দেখেছেন নাকি ভাইজান? হ্যাঁ, দেখে তোছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা তোর জন্য। আরে বাহ, আজ তুমি কি করে জানলে যে এটা আমার ফেভারিট চকলেট? ওই আসলামের হাতে দেখেছিলাম আমি। আচ্ছা তাই, তাছাড়া আজকাল আমার এত খেয়াল রাখছো কেন? ওই আমি তোমাকে অনেকদিন ধরে কিছু বলতে চাইছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। আরে ভাইজান, এতে সাহসের আবার কি আছে? শুধু আপনি ওই মেয়েটির নাম বলুন আমাকে, বাকি সব কাজ আমার। তা কে সেই মেয়েটি? ভাবি, আমি ভাবছিলাম কি, আমার ছেলে আসলাম আর আপনার মেয়ে অনিশার নিকাহ দেয়া যায় তো, যদি আপনার কোনো অসুবিধা না থাকে তো। আরে ভাইজান, এতে আবার আপত্তির কি থাকতে পারে? এটা তো খুব খুশির খবর। আমার মেয়েটা খুবই সৌভাগ্যবতী যে আপনার বাড়িতে আসবে। চলুন, ভালো হলো, আমি মিছি মিছি ভয় পাচ্ছিলাম, যদি আপনার মত না থাকে। আচ্ছা চলো, আমি কথা দিলাম যে আমি একদম খারাপ ভাববো না, কিন্তু তুমি বলো তো যে বলতে কি চাইছো। পাক্কা? পাক্কা প্রমিস, শুধু বলো। কথাটা এটাই যে আমি খুব ভালোবেসে ফেলেছি তোকে ছোটবেলা থেকে, আর এখন তো তুই রাতেও আমার স্বপ্নে আসতে থাকিস। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না আলিশা, শুধু তোর হ্যাঁর অপেক্ষায় আছি। আমি তো রাজি ভাইজান, কিন্তু আমার শান্তির জন্য আমি চাই যে একবার আসলামকেও এটা জিজ্ঞাসা করা হোক। ভাবি, আসলাম তো ছোট থেকেই অনিশাকে চায়, মোবাইলে ওর ছবি নিয়ে ঘোরে। কাল আমি অনিশার ফটো দেখেছি ওর মোবাইলে, আর আমি ওকে জিজ্ঞেস করলাম, ওই আমাকে বলল যে অনিশাকে ভালোবাসে। আরে এটা তো খুবই খুশির খবর, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে। আমারও এই কথাটা মনে হতো, অনিশা শুনলে না খুব খুশি হবে। আমার তো মনে হয় অনিশাও আসলামকে খুবই ভালোবাসে। এটা তো একেবারে আমার মনের কথা বললে গো, আমি শুধু অপেক্ষা করছিলাম যে তুমি কবে আমায় বলো। সত্যি? হ্যাঁ। সরি, তোর ঠোঁটে চকলেট লেগে। তুমি পরিষ্কার করে দাও। হাত দিয়ে নাকি? যেমন তোমার ইচ্ছে। আমার তো এখন এটাই চিন্তা হচ্ছে, আমি শাকিল ভাইকে কি উত্তর দেব, কি বলবো ওনাকে আমি। তবু ওনাকে তো সামলে নেব আমি, কিন্তু তুমি, তোমার তো খুব ইচ্ছে না বিয়ে করার, তো বিয়ের আগে তো কিছু কাজকর্ম শুরু করতে হবে। কিভাবে খেয়াল রাখবে অনিশার? বিশে চাকরির চিন্তা তো তোমার, আমি চাকরি পেয়ে যাব ঠিক, শুধু আলিশা না আমি তোমারও খেয়াল রাখবো, তোমাদের দুজনের খেয়াল রাখবো। তুমি তোমার সাথে কথাই বলবে না। পিসি আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার জায়গায় বাবা কথা বলতে আসতো, তাহলে ওনাকেও বারণ করে দিতে। ঠিক আছে ঠিক আছে, বেশি নাটক করার আর কোনো দরকার নেই, আমাকে একটু ভাবার সময় দাও। যেটা তুমি ভালো বুঝবে। আমি খুবই লজ্জিত, আমি বুঝতে পারছি না যে আমি কি বলবো, কেমন করে বলবো। জুনেতের আব্বু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন যে অনিশার বিয়ে যাতে জুনেতের সাথেই হয়, আর কাল এত খুশি হয়ে গিয়েছিলাম যে আমার মনেই ছিল না। কিন্তু বাড়িতে যাওয়ার পর আমার মনে হলো যে আমি কত বড় ভুল করে ফেলেছি। ক্ষমা করে দিন ভাইজান, আসলাম আর অনিশার বিয়েটা হতে পারবে না। বাস, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে।
জুনেদ বাবা। হ্যাঁ পিসি, আসছি, জাস্ট এক মিনিট। ওফ ও, এখনো পর্যন্ত রেডি হওনি, তাড়াতাড়ি করো, না হলে মা চিৎকার করে সারা মারাকে জানিয়ে দেবে যে তুমি আজকে কাজে যাচ্ছো। কি করছো এটা মা দেখে নিলে তখন? আচ্ছা, এতে আর লুকানোর কি আছে? তাছাড়া আজ আমার অফিসের প্রথম দিন, তাই ভাবছিলাম কিছু স্পেশাল। বেশি রোমান্টিক হওয়ার না দরকার নেই, এখন এটা দিয়ে কাজ চালাও, বাকি পরে। জুনেদ তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে, যাও যাও যাও। আসছি পিসি, আসছি, বাই বাই। চলো পিসি। হ্যাঁ চলো। কি ব্যাপার, আজকে তুমি খুব মুডে আছো? হ্যাঁ খুব মুডে আছি আমি, জানো কেন? কারণ আজ আমি প্রথম স্যালারি পেয়েছি। আরে বাহ, পেয়ে গেলে তোমার স্যালারি? হ্যাঁ পেয়ে গেছি। আমার জন্য কিছু আনোনি? তোমার জন্য কিছু আনার ছিল কি? না কিচ্ছু আনা ছিল না, তুমি আর কথাই বলো না। আরে কথা, জানি না, আজ আমার অফিসে কেউ নতুন ফোন রেখে গেছে, এটাই চাই তো তোমার? এটাও হতে পারে কি তুমি কিছু ভাবছো আমি সেটা আনলাম না? কেমন লাগলো? খুব ভালো, আই লাভ ইউ। শুধু আই লাভ ইউ? কাছে আসো। তুমি মদ খেয়েছো? গন্ধ যাচ্ছে। আরে না, আসলে হ্যাঁ, বাবার কথা মনে পড়ছিল তাই খেয়েছি। মুড খারাপ করো না, এদিকে এসো। না প্রথমে প্রমিস করো যে আজকের পর থেকে আর কখনো খাবে না। আচ্ছা প্রমিস, আর খাবো না। এবার তো এসো। এবার তো রাখো ফোনটা। হ্যাঁ শুধু এই পাঁচ মিনিট। ঠিক আছি, তুমি কেমন আছো? ব্যাস ঠিকই আছি। আচ্ছা এখনো কি আমরা বন্ধু, নাকি বন্ধুত্ব শেষ? না আমরা সবসময় বন্ধু থাকবো। এটা কি চলছে আলিশা, তোমার হাতে ফোন আসার পর থেকে তুমি ভুলেই গেছো? কি করছো তুমি বারবার ফোনে? রেখে দিয়েছি ফোন, হ্যাপি? আচ্ছা বাবা সরি, এবার তো মেনে নাও। সবাই কাজে গেছে? না এই যাচ্ছে। আলিশা আমার টিফিনটা দিয়ে দাও না। রান্নাঘরে রাখা আছে, নিয়ে নাও। তুমি কলেজ যাও নি আজ? না আজকে মুড ছিল না তাই যাইনি। আলিশা সবকিছুর একটা লিমিট থাকে,
সবসময় তুমি ফোনের মধ্যেই পড়ে থাকো, টিফিনটা নিয়ে আসে আমার অফিসের জন্য দেরি হচ্ছে। আলিশা, জল দাও না। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সবসময় ফোনের মধ্যে লেগে থাকো, আজকে ফোনটা আমি না। সব চিন্তাই শেষ। পাগল হয়ে গেছো নাকি তুমি? কি করলে এটা? তুমি আবার মদ খেয়েছো? আচ্ছা, আমি মদ খেয়েছি এটা দেখতে পাচ্ছো? নিজেরটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সারাদিন ওই বন্ধু আসলামের সাথে কথা বলো না। হ্যাঁ, ওর সাথেই তো কথা হয় না। কি বলছো তুমি জুনেদ? আরে কি হলো কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখো মা, দেখো মদ খেয়ে এসেছে। ইয়া খোদা, জুনেদ তুমি মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, তাই আমি মদ খেয়েছি। তো কি হয়েছে জিজ্ঞাসা করা হলে নিজের মেয়েকে জিজ্ঞাসা করো। সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকে, জিজ্ঞেস করো ওকে। সারাদিন ধরে ও কার সাথে এত কথা বলে, জিজ্ঞেস করো ওকে, নিজের মেয়েকে। আর হ্যাঁ, খাবার নিয়ে এসো, খিদে পেয়েছে আমার। আরে আসলাম, তুমি এসো না, ভেতরে এসো। আন্টি আছে? আব্বা পাঠালো আমাকে, একটু কাজ ছিল ওনার সাথে। না, মা তো বাজার গেছে। ঠিক আছে, তাহলে পরে আসবো আমি। আসলাম! হ্যাঁ, মা এক্ষুনি এসে যাবে, দু মিনিট দাঁড়িয়ে যাও। ঠিক আছে, আমি এখানেই ওয়েট করছি। অনিশা, তুই খুশি আছিস তো? হ্যাঁ, আমি খুশি। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই আবার এখানে এসেছিস? হ্যাঁ, এবার বুঝলাম তুই ডেকেছিস না ওকে এখানে। হ্যাঁ, তোর কাছে ফোন নেই বলে তুই ওকে ডিরেক্টলি ঘরে ডেকে নিয়েছিস, তোরা দুজন মিলে আমার পিছনে। ভাইজান, কি সব বলছো কি তুমি? এরকম কোনো কিছুই নয়। তোকে তো ওই দিনই শাস্তি দেওয়া উচিত ছিল। জুনেদ, তুমি হুশে আছো? কি করছো? অনিশা, অনিশা মা, ইয়া খোদা, কি হয়েছে এটা? মা বল না, কি হয়েছে, কি অবস্থা হয়েছে তোর? এভাবে কি দেখছো পিসি? একদিনও খুব উঠছিল, নামিয়ে দিয়েছি। ওর বন্ধু আসলামের সাথে এই বাড়িতে রাসলীলা করছিল, এমন মজা দেখিয়েছি সারা জীবন মনে থাকবে। এটা কি করছো পিসি? অনেকদিন ধরে তোর ড্রামা দেখছি, কিন্তু তুই তো শয়তানি সব সীমা পার করে দিয়েছিস। কি বলছো পিসি? ঠিকই বলছি। আরে, তোর উপরে দয়া করে আমি তোকে এই বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু তুই তো এক নম্বরের অপদার্থ। না তুই এই বাড়ির যোগ্য, আর না তো আমার মেয়ের যোগ্য। তুই বেরো, আমি বলছি, তুই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। কোনোদিনও তোর এই কালো মুখটা আমাকে দেখাবি না। যা যা, বেরো বেরো এখান থেকে। হেই, আরে
আমারও তোমাদের কাউকে দরকার নেই। একে তো ওদের সবার খরচা চালাও, তার উপর নাটকও সহ্য করো। অনিশা মা, চুপ কর মা। অনিশা, অনিশা মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, নে অনিশা, এই জলটা খা। হ্যাঁ, আয় এখানে, আয় মা, জল খা, জল খা। অনিশা, তুই মা হতে চলেছিস। আমি বলছি যে জুনেদকে তুমি ডেকে নাও। কখনো না, ওই লম্পটটাকে আমি কখনোই বাড়িতে আসতে দেবো না। বিয়ের আগেই ও তোর সাথে কত অন্যায় করেছে, অত্যাচার করেছে। আর যদি বিয়েটা হয়ে যায় তাহলেও তোর জীবনটাকে নরক বানিয়ে দেবে। আসলাম খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে ও। ওর মতো ছেলে তুই পাবি না মা। আরে রানী করে রাখবে তোকে। আমি আজই শকিল ভাইয়ের বাড়ি যাব, আর তোর আর আসলামের সম্বন্ধের ব্যাপারে কথা বলবো। কিন্তু মা, না, আমি আর তোর একটাও কথা শুনবো না। তোকে তোর মৃত আব্বুর দিব্যি রইল। তুই আর এই বিয়েতে না করবি না। আমি ক্ষমা চাইছি, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল যে আমি আসলামের সম্বন্ধ ফিরিয়ে দিয়ে জানোয়ারটার সাথে বিয়ে দিচ্ছিলাম। দুটো টাকা কি রোজগার করেছে, নিজের আসল চেহারা দেখালো। আরে বাড়িতে মদ খেয়ে ঝগড়া করতে শুরু করলো, আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে ও অনিশার আশেপাশেও আসতে পারিনি, নাহলে তো আমি কোথাও মুখই দেখাতে পারতাম না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আর আমার মেয়েটার বিয়ে আসলামের সাথে আপনি দিয়ে দিন। ভাবি, দেখুন, আপনি হাত জোর করবেন না। আমাদের অনিশাকে গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কি আসলাম? হ্যাঁ আব্বা। বলো, কি কথা ছিল তোমার? অনিশা, তুই আমাকে পেয়ে খুশি আছিস তো? হ্যাঁ, কারণ আমি দেখলাম তুই আমাদের রোকাতেও খুশি ছিলিস না, আর তুই এখনো এরকম। আসলাম, আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, আর এই বিয়েতে আমার কোনো অমত নেই। কিন্তু বিয়ের আগে তোমার একটা সত্যি জানাটা খুব দরকার। অনিশা, বল না, সত্যিটা কি? আমি মা হতে চলেছি, জুনেদের বাচ্চার। তুমি কি এখনো আমাকে বিয়ে করার জন্য তৈরি? হ্যাঁ, আমি তোকে বিয়ে করার জন্য তৈরি, কিন্তু কালকেই তোকে বাচ্চাটা অ্যাবর্শন করতে হবে। কেউই কিচ্ছু জানতে পারবে না। না আসলাম, আমি বাচ্চাটাকে মারতে পারবো না। তোমায় আমাকে আর আমার বাচ্চাকে একসাথে মানতে হবে। দেখ অনিশা, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিস না। আমি তোকে সকাল অবধি সময় দিচ্ছি। তুই ভাব, ভেবে আমাকে বল যে তুই সারা জীবন আমার সাথেই সুখে থাকতে চাস, নাকি এই বাচ্চাটার সাথে একটা জঘন্য জীবন। তোমার ফোনটা কি পেতে পারি 2 মিনিটের জন্য?
প্লিজ। আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যালো জুনেদ, আমি বলছি। আলিশা, এখন কেন কল করেছো? শুনলাম তোমার তো বিয়ে হয়ে গেছে আসলামের সাথে, এটাই তো চেয়েছিলে তুমি। আমরা কি একবার দেখা করতে পারি প্লিজ? কেন, আরো অপমান করবে আমাকে? হ্যাঁ, আমি দেখা করব না। আর এমনি তো কাল সকালের ট্রেনে আমি মুম্বাই চলে যাচ্ছি। আর হ্যাঁ, তোমার মাকেও বলে দিও আজকের পর থেকে আমি মুখও দেখাবো না তোমাদের। না না জুনেদ, তোমায় আল্লাহর কসম, প্লিজ এরকম করো না। তুমি আমার জন্য দেখো, একবার দেখা করো, তারপর আর কখনো বলবো না। প্লিজ একবার। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। তুমি একটা কাজ করো, আমাকেও তোমার সঙ্গে মুম্বাই নিয়ে চলো। আমি আসলামকে বিয়ে করতে চাই না। এটা কি বলছো তুমি? হ্যাঁ, তোমার তো খুশি থাকার কথা। না জুনেদ, আমি শুধু তোমার সঙ্গে খুশি থাকবো। বাজে কথা বন্ধ করো তুমি। আর তাছাড়াও সকালে আমি মুম্বাই চলে যাচ্ছি, শুধু এটাই শেষ রাত আমাদের কাছে। মজা নিতে হলে নাও, মুড খারাপ করো না। চলো কাপড় খোলো। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছো। দেখা করতে এসেছি বলে মাথায় চড়ে বসেছিস? আমার বাচ্চা তোর পেটে। চুনে তোমার না হলে আর কার হবে? কেন, ওই আসলামের কি হতে পারে না? ওর সাথেও তো শুয়েছিলিস তুই। আল্লাহকে ভয় পাও জুনেদ, আসলাম আজ পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখেনি। বাহ, খুব সতী সাবিত্রী সাজছিস আমার সামনে। তোর পেটের এই বাচ্চাটাকে আমার ঘরে ফেলতে চাইছিস? আরে আমি পাগল নাকি যে তোর মতো মেয়ের সাথে বিয়ে করব? হ্যাঁ, যদি মজা নিতে চাস তো আয়, একটু তুই নেবি, একটু আমি নেব। হুম।